আজকে আমি যেটা বানিয়েছি সেটা আপনি দেখতেই পাচ্ছেন সিঙ্গাড়া আছে আর এটা সবারই ভালো লাগে খেতে তো তেলে যেন খেতে চায় না তো আমি এটা তেল ছাড়া বানিয়েছি তেলের মধ্যে ইউজ করা হয়নি মানে ফ্রাই করার সময় তেল ইউজ করা হয়নি এটা ফ্রাই করা হয়নি তো এটা আপনি খুব সহজভাবে বাড়িতে তৈরি করতে পারবেন আর এরটা পুরটা আমি আলু দিয়ে করেছি মানে আপনাকে কোনো মটরশুঁটি উটি নিতে হবে না তো এটা আপনি খুব সহজভাবে ওভেনে ইয়া প্রেশার কুকারে তৈরি করতে পারবেন তো যখনই আপনার ইচ্ছা হবে আপনি এটা তাড়াতাড়ি তৈরি করে আর খেতে পারবেন এখানে আমি নিয়েছি দেড় কাপের মতন ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চথা চামচের মতন বেকিং পাউডার সোডা দিয়ে আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন আর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে সব জিনিস যেন ভালো করে মিক্স হয়ে যায় এরপর এখানে আমি পাঁচ চামচের মতন দিলাম রিফাইন্ড তেল এটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলে একটু ভালো করে ময়মটা যেন হয়ে যায় সব দিকে ভালো করে মেখে নিতে হবে তো এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি জল জল দিয়ে এটা মেখে নেব তো একসঙ্গে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন কেন ডোটা অনেকই শক্ত থাকবে একদম নরম থাকবে না তো এখানে অনেক শক্ত আছে এটা এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য এভাবে একটু তেল লাগিয়ে ছেড়ে দেব ঢাকা দিয়ে রেখে দেব সাইডে এরপরে এখানে আমি এক চামচ নিয়েছি তেল রিফাইন্ড তেলই নিয়েছি আর এর মধ্যে এক চথাই চামচের মতন দিলাম জিরা জিরাটাকে একটু ভেজে নেব আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চীনা বাদাম তো এটা যে নর্মাল যে সিঙ্গাড়াগুলো তৈরি হয় তার মধ্যে সবাই দেয় দোকানে যে পাওয়া যায় আর খেতে খুবই ভালো লাগে আর যদি আপনার পছন্দ না থাকে তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন এখানে মটর সুটি দিতে পারেন আমি বাদাম দিয়েছি খেতে ভালো লাগে বলে আর এখানে দিচ্ছি আমি হিং হিং আমার ফেভারিট সেই জন্য দিলাম যদি আপনার এটাও পছন্দ না তাহলে ছেড়ে দেবেন আর এখানে দিলাম আদা কুচি একটু এটাও ভেজে নিচ্ছি হিং একদম অপশনাল আছে তো এটা ভালো করে মিক্স করে নিয়েছি ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কম বেশি আপনি করতে পারেন এরপর এখানে একটু হলুদ দিলাম আর দিলাম এক চোথা এক চামচের মতন লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এখানে নিয়েছি আমি আলু এটা সিদ্ধ করা আলু আর আমি চারটে মিডিয়াম সাইজে নিয়েছি তো আপনি বড় নেবেন তো দুটো নিলে হবে এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আলুগুলো একদম ম্যাশ করে নিই একটু দাঁড়া দাঁড়া মতন গোটা গোটা আছে সেইভাবেই ভালো লাগে একদম ম্যাশ করে দিলে ওটা ভালো লাগে না একদম পেস্টের মতন হয়ে যায় তো একটু দাঁড়া দাঁড়ান যেন থাকে এর মধ্যে তারপর দিয়ে দিচ্ছি ধনে পাত. পাতা ধনে পাতা দিয়ে এটা ভালো করে মিক্স করে দিচ্ছি আর এটা এবার আমি নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে যে জিনিসটা আপনার পছন্দ না থাকে এটা স্কিপ করতে পারেন আর যেটা পছন্দ থাকে সেটা দিতে পারেন এরপর এখানে কুড়ি মিনিটের মতন হয়ে গেছে আটাটাকে একটু ভালো করে আমি আর মেখে নিচ্ছি আর এটা মনে রাখবেন আটাটা যেন শক্তি থাকে বেশি নরম থাকে না যেমনি লুচি মাখা হয় সেই হিসাবে আপনার আটাটা মাখা হয় এরপর এর আমি এভাবে একটা বল তৈরি করে নেব আর ছোট্ট বড়ো আপনি যে হিসাবে করতে পারেন সিঙাড়া সাইজটা বড়ো ছোট্ট করতে পারেন তো এটা এইভাবে আমি তেল ছাড়া এটা বেলে নিচ্ছি আর যদি আপনার বেলতে অসুবিধা হচ্ছে তাহলে নিচে একটু তেল লাগিয়ে নেবেন আটা লাগাবেন না আর একটু একটু লম্বাই এটা বেলতে হবে গোল একদম বেলবেন না একটু লম্বা বেলবেন তারপর এটা এই ভাগ এক ভাগটা নিয়ে আমি যেদিকে কাটা আছে সেদিকে আমি হালকা হাতে জল লাগাবো আর জলটা বেশি লাগাবে না হালকা জল লাগাতে হবে যেন ভালো করে এটা চিপকে যায় বাস এইটুকু কি ভালো করে চিপকে যায় ভালো করে চিপে চিপে আপনাকে এইভাবে এটাকে বন্ধ করে দিতে হবে আর দেখতে পাচ্ছেন এটা নিচে অবধি দেখা যাচ্ছে এরপর এর মধ্যে আগে একটু দিয়ে আমি নিচেটা ভরে দেব। উপরে একদম দিয়ে দিলে তাহলে নিচে যায় না সেজন্য আগে অল্প নিচে দেবেন তারপর উপরে এভাবে ভরে দেবেন আর কম বেশি আপনি নিজে ইচ্ছা করতে পারেন তারপরে এটাকে সাইডে আমি একটু মুড়ে দেবো যেমনি দোকানে সমস্যাগুলো পাওয়া যায় সেই হিসাবে আমি এটা মুড়ে দিয়েছি আপনি নাও মুড়তে পারেন এরপর এখানে সাইডে আমি জল লাগিয়ে দিয়েছি আবার হালকা হাতে আর এটাকে এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি বন্ধটা ভালো করে করতে হবে যেন যখন আমি এটা বেক করি তখন খুলে যায় না তো দেখতে পাচ্ছেন কত ভালো করে এটা আমি সহজেই বন্ধ করে দিয়েছি তো এইভাবে আপনি এটা তৈরি করতে পারবেন আবার একটা দেখাচ্ছি হালকা করে তেল লাগিয়ে দিয়ে ওই জল লাগিয়ে দিয়েছি তারপর এইভাবে ওটাকে চিপে দিচ্ছি এই দেখুন ভালো করে চিপে দিতে হবে যেন খুলে যায় না এইভাবে আপনি এটা তৈরি করবেন আর এর মধ্যে আবার আমি পুরটা দিয়ে দিচ্ছি আর আবার বলছি অল্প করে নিচে করে দেবেন তাহলে নিচে ভালো করে যাবে নাহলে উপর উপর থেকে যাবে তারপর এইভাবে আমি এটাকে দিয়ে এই সাইড থেকে মুড়ে দিচ্ছি এভাবে তো এটা আবার বলছি এটা অপশান আপনি এদিন করতে পারছে না তা ছেড়ে দেবেন তারপর এর মধ্যে আমি একটু জল লেগে দিচ্ছি আবার আর এটাকে বন্ধ করে দেব একটু টেনে বন্ধ করতে হবে এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে এই দেখুন এটা বন্ধ করা হয়ে গেছে ভালো করে আর এইভাবে আমি আরও বানিয়ে নেব এই দেখুন কত ভালো একদম সিঙাড়া মতো তৈরি হয়ে গেছে তো এটা খুব সহজভাবে আপনি তৈরি করতে পারবেন এইটা মনে রাখবেন কি বন্ধ করার সময় ভালো করে বন্ধ করবেন এরপর এখানে প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আপনি বালিও নিতে পারেন যে বালি থাকে সেটাও দিতে পারেন আর নুনও দিতে পারেন তো এখানে আমি এক কাপের মতো নুন দিয়েছি আর এর মধ্যে স্ট্যান্ড দিয়ে এটা গরম করতে বসিয়ে দিয়েছি এটাকে আমি দশ মিনিটের জন্য গরম করতে এভাবে ছেড়ে দেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি যেটা আমি প্রেশার কুকারে দেব। তো এই প্লেটের মধ্যে হালকা করে তেল লাগিয়ে নিয়েছি আর এই শিঙাড়াগুলো ওর উপরে এভাবে বসিয়ে দিচ্ছি আপনি এখানে চারটে পাঁচটা আসতে পারে কিন্তু আমি তিনটেই রেখে আপনাকে এর মধ্যে দেখাচ্ছি আর হালকা ব্রুশ দিয়ে এর এটাকে একটু তেল লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি হালকা এই ব্রুশ বেশি লাগাচ্ছি না এরপর দশ মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি আর এইগুলো এর মধ্যে রেখে দিয়েছি আর রাখা পর আমি এটা ঢাকা লাগিয়ে দেবো আর এটা মিডিয়াম আছে আমি হতে দেবো তো এটা তিরিশ মিনিটের জন্য এভাবে ছেড়ে দিচ্ছি এদিকে বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর এই সিঙ্গাড়ার মধ্যেও আমি হালকা হালকা হাতে তেল লাগিয়ে নিচ্ছি তো বেশি তেল লাগাবে না হালকা একবারে ব্রুশ নিয়েই হয়ে যাবে তো আমি ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর এটা আমি ওভেনে করব সেই জন্য এই ট্রেতে নিয়েছি আর এই ট্রেতে তেল লাগানোর দরকার নেই কেন এটা নন স্টিকই থাকে তো সেটা আমি এর মধ্যে তেল লাগাচ্ছি না আর এটা ওভেনে একশো আশি ডিগ্রিতে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে এটা বেক হতে আর আগে পাঁচ মিনিট প্রিহিট করে নেবেন তারপর বেক করবেন তো এটা প্রিহিট করার পর আমি বেক করছি এখানে আর এখন কুড়ি মিনিটের মতন হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এটা এইভাবে হয়ে যাচ্ছে এদিকে প্রেশার কুকারে ঢাকনাটা আমি খুলেছি এটা মাঝখানে আমি খুলে এইভাবে পাল্টি করে রেখেছিলাম তো এটা আমি আপনাকে দেখাচ্ছি এভাবে রেখেছিলাম তো এই দিকেও ভালো করে এটা হয়ে গেছে তো এটা আমি এবারে বের করে নিয়েছি এটা আমি পঁয়ত্রিশ থেকে চাল্লিশ মিনিট হয়ে গেছিলো রাখা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কালারটা চলে এসছে এক কিছু কিছু জায়গায় সাদা আছে তো ওভেনে কিন্তু এই দেখুন আমি বের করলাম একদম পারফেক্ট হয়েছে যেমনি দোকানে থাকে আর একদম অয়েল ফ্রি আপনি এই সিঙ্গারাগুলো খেতে পারেন আর এটা আমার তিরিশ মিনিটের মতন লেগেছে আগে পঁচিশ মিনিট রেখেছিলাম তারপর ওর পাঁচ মিনিট রাখলাম তো একটু পাল্টি করে রেখেছিলাম দুদিকে যেন ভালো করে বেক হয়ে যায় তো এভাবে এটা তৈরি হয়ে গেছে আর আমি দেখাচ্ছি এটা একটু হালকা সাদা পান আছে যেটা প্রেশার কুকারে করেছি আর এটা একদম ব্রাউন আছে এটা ওভেনে হয় সেই জন্য একটু ব্রাউন থাকে কেননা ওভেনে বেশি হিট পায় গরম বেশি থাকে সেই জন্য একটু ব্রাউন হয়ে যায় নিন খেতে দুটো সিমি এটা একটু বেশি ক্রিস্পি হবে ওটা একটু কম আছে কিন্তু খেতে দুটোই এক মতন লাগবে স্বাদ একই আছে আর এটা যে আমি দেখাচ্ছি এটা কাড়াইতে ওই যে সরি প্রেশার কুকারে যেটা করেছি সেটা আমি দেখাচ্ছি আর দেখুন ভিতর অবধি একদম রান্না হয়ে গেছে একদম কাঁচা নেই আটাটা হালকা হালকা বাদামি আছে দেখুন কত ভালো রান্না হয়েছে মানে সিঙ্গাড়াটা তৈরি হয়েছে প্রেশার কুকারে যেটা করেছি সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো তেল ছাড়া আপনি এভাবে সিঙ্গাড়া তৈরি করতে পারেন আর যত পারেন আপনি খেতে পারেন কোনো প্রবলেম হবে না আর प्लीज আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওকে লাইক শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন